ছাড়া শুধু তোমার জন্য আমার আকাশে। প্রথমে এই অ্যালবাম নিহারিকার ব্যাপারে আমাকে চন্দ্রবিন্দুর উপল আমাকে ফোন করেছিল, তারপরে এই প্রজেক্টটা সম্পর্কে আমি জানতে পারি এবং খুব অভিনব ইউনিক প্রজেক্ট বলে মনে হয়েছে আমার। আর কাজটা করে আমি ভীষণ আনন্দ পেয়েছি, এদের সাথে কাজ করে, নিহারের সাথে কাজ করে ভীষণ আনন্দ পেয়েছি। কারণ এই একটাই কথা, আমার সাথে, আমার চিন্তার সাথে, আমার ভাবনার সাথে, আমি যেভাবে দেখে থাকি মহিলাদের, সেই চিন্তার সাথে নিহারের মহিলাদের সম্পর্কে দেখা এক। এই গানটার যখন লিখতে বসলাম তখন প্রথমেই আমার মনে হয়েছিল যে নিহারিকা শব্দটা কি আমি ব্যবহার করব কি আমি করব না। আমার মনে হলো যে এই নিহারিকা শব্দটার মধ্যে একটা কোথাও একটা পার্টিকুলার কাউকে মেনশন করার একটা জায়গা তৈরি হয়েছে, যে আমি একজন মহিলাকে, পার্টিকুলার মহিলাকে বলতে চাইছি। সেই মহিলাটা নিহারিকা না হয় যে কেউ, মানে সবাই নিহারিকা হয়ে গেছে, সমস্ত মহিলারাই নিহারিকা। এটার নিজেকে কী বলবো, আবিষ্কার করার গান। আমার আকাশে রাম।